বাংলাদেশের ব্যাংকিং খাতের নানা দিক নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মুনিরুল মাওলা। আমাদের অতিথির কাছে আমরা জানতে চাচ্ছিলাম যে ইসলামী ব্যাংক নিয়ে বিভিন্ন গণমাধ্যম যে নিউজগুলো করেছে সেখানে আসলে মানে সেই বিষয়ে আপনার বক্তব্য কী এবং এই নিউজের মাধ্যমে কি মানুষ কোনো ভুল তথ্য পাচ্ছে কিনা, আপনার কাছে আসলে কী ইনফরমেশন আছে? জি, থ্যাংক ইউ ভেরি মাচ। ইসলামী ব্যাংক নিয়ে সম্প্রতি গণমাধ্যমে কিছু নিউজ প্রকাশিত হয়েছে। এই নিউজগুলোর কারণে অনেকের মনে প্রশ্ন সৃষ্টি হয়েছে যে আসলে ইসলামী ব্যাংকে কী হচ্ছে। আমি আপনার মাধ্যমে সমস্ত বিষয় ক্লিয়ার করতে চাই। দেখেন, বাংলাদেশে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কার্যক্রম শুরু করেছে আজ থেকে 40 বৎসর পূর্বে এবং বাংলাদেশের একদম সব জায়গায় আমাদের উপস্থিতি আছে। এই পর্যন্ত ইসলামী ব্যাংকের মাধ্যমে বাংলাদেশের 16 কোটি মানুষের জনগণ সর্বোচ্চ ডিপোজিট কিন্তু ইসলামী ব্যাংকে এই মুহূর্তে জমা আছে। আমরা দেখেছি, আমরা তিলে তিলে বিভিন্ন বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলোতে আমরা বিনিয়োগ করেছি, আমরা এসএমই লেভেলে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে ছোট ছোট শিল্প বাণিজ্যে আমরা বিনিয়োগ করেছি, ইভেন একটি কমার্শিয়াল ব্যাংক হওয়ার পরও আমরা মাইক্রো ফাইন্যান্স করেছি। এর মাধ্যমে আমরা যেটি করতে চেয়েছি, বাংলাদেশকে শিল্পায়নে সমৃদ্ধ করার চেষ্টা করেছি এবং কর্মসংস্থান সৃষ্টিতে ইসলামী ব্যাংকের বড় একটি অবদান আছে। আপনি জানেন যে আমাদের বড় বড় শিল্প গ্রুপের গুলোর মাধ্যমে ইসলামী ব্যাংকের সহযোগিতায় 85 লক্ষ লোকের কর্মসংস্থান হয়েছে। এই 85 লক্ষ লোক মানে 85 লক্ষ পরিবার। 85 লক্ষ পরিবারকে দাঁড়ানোর ক্ষেত্রে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ভূমিকা রেখেছে। আমরা পত্রিকায় যে নিউজগুলো এসেছে এই বিষয়ে বলতে চাই যে আমাদের অভিভাবক সেন্ট্রাল ব্যাংক শুরু থেকেই আমাদেরকে বিষয়গুলো গাইড করছেন এবং আমরা অ্যাকর্ডিংলি প্রত্যেকটা বিষয় ওনাদের গাইডলাইন অনুযায়ী আমরা কাজ করছি। এবং আপনি দেখেছেন যে আমাদের বিচার বিভাগ থেকেও একটি বিষয় বলা হয়েছে, ওনারা বিষয়গুলো দেখভাল করছেন। আমি এটাকে অবশ্যই সাধুবাদ জানাই যে আমাদের একটি বড় জায়গা যেখানে আমাদের ভরসার স্থল, ওই জায়গায় আমাদেরকে বলা হয়েছে, আমাদের যদি কোনো ভুলভ্রান্তি থাকে সেগুলো আমরা ঠিক করে নেব এর মধ্যে। এবং আমি একদম নিশ্চিত করে আপনাকে বলতে চাই, আমরা ব্যাংকের যে সমস্ত নিয়ম আচার আছে, দেশের যে আইনকানুন আছে, সেই আইনকানুনগুলো মেলেই আমরা বিনিয়োগ করেছি। আপনি প্রশ্ন করতে পারেন যে এই সময়ে কেন এই বিনিয়োগগুলো করা হয়েছে। আপনি দেখেন যে বিগত 2টি বৎসর 2020 এবং 2021 সাল আমরা একটি করোনা পরিস্থিতির মধ্যে সারা পৃথিবী ছিল, বাংলাদেশও কিন্তু এর বাইরে ছিল না। এরপরে 2022 সালের শুরুতে দেখা গেছে যে আমাদের ডিমান্ড অনেক বেড়ে গিয়েছে, বিশেষ করে খাদ্যপণ্য এগুলো ইম্পোর্ট করা প্রয়োজন হয়েছে এবং সারা দেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বলেছেন কোনো জায়গায় যেন খাদ্য ঘাটতি না থাকে সেটি নিশ্চিত করার জন্য রেসপন্সিবিলিটির জায়গা থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কিছু ইম্পোর্টারের মাধ্যমে ইম্পোর্ট করেছে খাদ্যপণ্য এবং অন্যান্য আইটেম, এবং সারা দেশে এই আইটেমগুলো যেন দ্রুত সব জায়গায় পৌঁছে যায় সেই জন্য বিভিন্ন ডিস্ট্রিবিউটর, বিভিন্ন রিটেইলার, বিভিন্ন হোলসেলার যারা আছে তাদেরকে বিনিয়োগ করেছে। স্যার, আপনার কাছে যদি একটু মানে শর্টে জানতে চাই যে দুটো প্রশ্ন আমার, ইসলামী ব্যাংকের গ্রাহকের যে আমানত এটা কতটুকু সুরক্ষিত এবং এই বিষয়ে আপনার গ্রাহকদের জন্য বার্তা কী এক, এবং আরেকটা প্রশ্ন হচ্ছে এখন যে ব্যাংকিং সেক্টর একটা অস্থিরতা, একটা অস্থির পরিবেশ বিরাজ করছে, এটা থেকে ইসলামী ব্যাংক কীভাবে মানে নিজেকে কাটিয়ে উঠবে বা কী আপনারা কী ভাবছেন এই বিষয়ে একটু যদি শর্ট করে বলেন। ইসলামী ব্যাংক, আপনি জানেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বাংলাদেশের সবচেয়ে নিরাপদ ব্যাংক এবং এই ব্যাংকের প্রতি অকুণ্ঠ সমর্থন আছে বলেই এত ধরনের নিউজের পরও ইসলামী ব্যাংক ছেড়ে কিন্তু কোনো গ্রাহক যায় নাই। আপনি জানেন যে কিছু গুজব বিভিন্ন দিক থেকে ছড়ানো হয়েছে। প্রথম বলা হয়েছিল যে বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে, এটি পরে প্রমাণিত হয়েছে যে বাংলাদেশ শ্রীলঙ্কা হয় নাই, এবার স্রেফ একটি গুজব ছিল। এরপরে বলা হয়েছে বাংলাদেশের 22টি ব্যাংক দেউলিয়া হয়ে যাবে, সেটিও হয় নাই এবং হবে না ইনশাআল্লাহ। এই জায়গায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের গ্রাহকরা অত্যন্ত আশ্বস্ত আছেন, আমাদের ব্যাংক থেকে এই সময়ে কোনো গ্রাহক চেক নিয়ে এসে ফিরে যান নাই, সবাইকে আমরা সন্তুষ্ট করতে সক্ষম হয়েছি এবং ভবিষ্যতেও সেই আমাদের এই সক্ষমতা আছে যে আমাদের সমস্ত
ডিপোজিটরদেরকে নিরাপদ রাখার যত ধরনের পলিসি আছে সেটি আমরা গ্রহণ করছি এবং সেন্ট্রাল ব্যাংক যেটি ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে সেন্ট্রাল ব্যাংকের পক্ষ থেকেও ইতিমধ্যে বলা হয়েছে যে ইসলামী ব্যাংকের নিরাপদ ইসলামী ব্যাংকের আমানত সম্পূর্ণ নিরাপদ আছে সুতরাং আমার মনে হয় এই জায়গায় কোনো ধরনের মিস আন্ডারস্ট্যান্ডিং এর কোনো সুযোগ নেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার আমাদের স্টুডিওতে যুক্ত হওয়ার জন্য দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মুনিরুল মাওলা